guys, this is Biplab. Welcome back to my channel MTDJ Blog. আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা রয়েছে audiotone AD18X 1240ES। এটা একটা 18 ইঞ্চি 1200 ওয়াট স্পিকার। তো চলো সবার প্রথমে তোমাদের স্পিকারের স্পেসিফিকেশনটা একটু দেখাই। চলে আসো, দেখতে পাচ্ছ এর নমিনাল ডিএ রয়েছে 18 ইঞ্চি এবং 465 mm এর। এর ইম্পিডেন্স রয়েছে 8 ওমস। এর আরএমএস পাওয়ার রয়েছে 1200 ওয়াট এবং এর ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 2400 ওয়াট। এর ভয়েস কয়েল রয়েছে 4 ইঞ্চি, এটা অবশ্যই ইন আউট রয়েছে এবং এর ম্যাগনেট রয়েছে 220 mm এর। ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে 35 হার্স থেকে 2 kHz অবধি রয়েছে এবং এর এসপিএল রয়েছে 98 dB এবং এর ক্রস ওয়েট রয়েছে 15.5 kg। তো চলো আগে স্পিকারটা আমরা আনবক্সিং করি, তারপরে বক্সে ফিটিং করে সেটাও তোমাদেরকে দেখাবো। সবার প্রথমেই তোমাদের স্পিকারটাকে আনবক্সিং করে দেখাবো। আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি একটা থার্মোকলের সুন্দর পেটি, যেটাকে আমাদের স্পিকার ট্রান্সপোর্টে আসতে কোনো যাতে ড্যামেজ না হয় তার জন্য রয়েছে এবং এর মধ্যে একটা পলিথিনও ছিল। আমরা আনার সময় চেক করেছি বলে এখন পলিথিনটা দিইনি, এই যে যাতে কোনো রকম বৃষ্টির জল এর মধ্যে না পৌঁছায়। তো সবার প্রথমে স্পিকারের ডিজাইনটা একটু দেখো, অসাধারণ লুক করেছে কোম্পানি। আর এর উপরেও এর স্পেসিফিকেশান দেওয়া রয়েছে এবং এর টার্মিনাল দুটো এই টাইপের রয়েছে, পুশ টার্মিনাল। আর একটা কথা বলে রাখি, এর স্পিকারে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে ইঞ্জিনিয়ারিং ইন ইংল্যান্ড। এটা ডিজাইন করেছে ইংল্যান্ড থেকে। সো স্পিকারটা আমি যতদূর জানি অসাধারণ বাজে। তো চলো তোমাদের সেটাও দেখাবো, প্রথমে স্পিকারটাকে ফিটিং করে নিই। হে গাইস, আমরা আজকে এই আরসিএফ ডুয়েল ক্যাবিনেটে সেট করব আমাদের স্পিকার। তো চলো সবার প্রথমে তোমাদের ক্যাবিনেটের কোয়ালিটিটা আগে দেখাই। দেখো, দেখতেই পাচ্ছ ক্যাবিনেটটা কার্ভেজ করা রয়েছে। তো আর এর টোটালি মোটামুটি এয়ারপাস সাইড দিয়ে করা রয়েছে এবং অ্যারাঙ্কি করা রয়েছে স্পিকার লাগানোর জন্য। সো তোমরা বেশি দেরি না করে সবাই হেডফোনটা রেডি করো, আমি ফিটিংটা হয়ে গেলেই তোমাদের সাউন্ড টেস্টিংটা দিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর এবং এই যে ক্যাবিনেট ডুয়েল বেসের ক্যাবিনেটের সাউন্ড টেস্টিংটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সাউন্ড রিলেটেড যে কোনো ভিডিও লাগলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।